বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে দুর্গাপুজো। ভারতবর্ষের অধিকাংশরাই এই দুর্গাপুজোর অপেক্ষা থাকে, তাই এই পুজোকে উদ্দেশ্য করে দুর্গাপুজোর কিছুদিন আগে থেকেই ভারতবর্ষের বিভিন্ন পুজো মণ্ডপে চলে খুঁটি পুজো। এদিন আলিপুর জেলার ফালাকাটার মুক্তিপাড়া ইউনিটে খুঁটি পুজো করা হলো। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দুর্গাপুজো। ভারতবাসীর অধিকাংশরাই এই দুর্গা মায়ের পুজোর অপেক্ষায় থাকে, তাই এই দুর্গাপুজোকে উদ্দেশ্য করে দুর্গাপুজোর কিছুদিন আগে থেকে ভারতবর্ষের বিভিন্ন পুজো মণ্ডপে চলে খুঁটি পুজো। এদিন আলিপুরদুয়ার জেলার ফালাকাটার মুক্তিপাড়া ইউনিটে খুঁটি পুজো করা হলো। এই খুঁটি পুজোর সময় মুক্তিপাড়া ইউনিটে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুজো শেষে পুজো কমিটির পক্ষ থেকে জনসাধারণকে মিষ্টিমুখ করানো হয়। এদিনকার এই উদ্বোধনে উপস্থিত ছিলেন মুক্তিপাড়া ইউনিটের সম্পাদক সনাতন রায়, শিল্পী তন্ময় চক্রবর্তী, ক্লাব কোষাধ্যক্ষ সহ অন্যরা। জানা গেছে, এবছর মুক্তিপাড়া ইউনিটের পুজো 100তম বছরে পদার্পণ করবে। এদিন তার শুভ উদ্বোধন করা হলো। সমগ্র পুজো পরিকল্পনা এবং রূপায়ণে রয়েছেন তন্ময় চক্রবর্তী। আপামর ফালাকাটাবাসীকে নতুন কিছু উপস্থাপনের মাধ্যমে চমক লাগাবেন বলে আশা প্রকাশ করেছেন। পুজোর থিম সম্পর্কে আগাম কিছুই জানাননি সংবাদ মাধ্যমকে। তবে বিগত 5 বছর ধরে আলিপুরদুয়ার জেলার মুক্তিপাড়া ইউনিট বিশ্ব বাংলা শারদ সম্মানের সেরা পুজো হিসেবে নির্বাচিত হয়ে আসছে। এবছর সেই লক্ষ্যকেই ধরে রাখবেন বলে জানিয়েছেন। অপরদিকে আর্ট ডিরেক্টর তন্ময় চক্রবর্তী জানান, বিগত বছরগুলিতে যেমন শিল্প সৃষ্টি দেখে থাকেন, এবছর কিছুটা ব্যতিক্রম করার চিন্তা ভাবনা চলছে। এবার ফালাকাটা মুক্তিপাড়ায় আমি তন্ময় চক্রবর্তী শিল্পী। এবার আমাদের পুজোটা পড়ছে 61তম বর্ষে। এবছর আমরা একটা নতুন ভাবনা নিয়ে এসেছি, আপনাদের সবাইকে আমাদের আমন্ত্রণ থাকলো। আপনারা বিগত বছরগুলোতে এই মুক্তিপাড়ায় যেরকম শিল্প সৃষ্টি দেখে থাকেন, তার থেকে ব্যতিক্রমী কিছুটা হতে যাচ্ছে। তো তার জন্যই আমাকে নিয়ে আসা হয়েছে এখানে, এবং আমি ধন্যবাদ জানাবো ফালাকাটা মুক্তিপাড়ার সমস্ত সদস্যবৃন্দকে, প্রতিবেশীকে, এবং আমার জ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে আমার প্রণাম জানালাম। ধন্যবাদ। এবারে পূজা আকর্ষণ হিসেবে থিম কী রয়েছে? এবার আমরা থিমটা ক্রমশ প্রকাশ করব, আপনারা এখনই আমি বলতে পারছি না। তবে আমি একটু পিছিয়ে ফিরে দেখতে চাইছি আর কি পুজোটাকে। তো আমার মনে হয় যে পরবর্তীকালে যখন আমরা আবার আপনারা আসবেন, তখন আপনাদের জানাবো আমরা কী করতে চাচ্ছি। এবার আমরা 61তম বর্ষের পুজোতে প্রতিবারের ন্যায় এবারও আমাদের পুজোতে একটা নতুন চমক নিয়ে আমরা হাজির হব ফালাকাটাবাসীর সামনে। আমরা কথা দিচ্ছি, নিরাশ করব না, থিম আগাম বলব না। আমাদের শিল্পী, স্বনামধন্য শিল্পী কলকাতা থেকে এসেছেন তন্ময় চক্রবর্তী, তার উপস্থাপনায় আমরা একটা ভিন্ন স্বাদের উপহার দেবো ফালাকাটাবাসীকে। কথা দিচ্ছি, কম করে 100 বছর পিছিয়ে দেবো ফালাকাটার চিন্তাভাবনা। আমরা ওভাবে এখনই কিছু বলছি না, আমরা এটুকুই বলতে পারি, টাইম মেশিনে 100 বছর পিছিয়ে নিয়ে যাব ফালাকাটার লোকজনকে। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট।